পরিশ্রম করলে টাকা পয়সার অভাব হয় না, পরিশ্রম করবা ভালো মন্দ খাবা, পরিশ্রম করবা না ভালো মন্দ খেতে পারবা না। আর এখন যেই যেই পরিমাণ সবজির দাম বাড়ছে, এই যে কাঁচামরিচ গুলো তুমি জানো কত টাকা খাইতেছো তুমি, এক একটা কাঁচামরিচের 10 টাকা করে আপনার দাম পড়ছে। হ্যাঁ 10 টাকা পড়ছে না, তুমি 70 টাকা খাই লেতেছো এক বছরতে, তুমি চিন্তা করছো। কিতনি আচ্ছি হো তুম কিতনা প্যারা হো খানা বানায়া আপনি বিবি কে লিয়ে। দেখেন খাইয়া একদম কিভাবে সাবার করছে, পারোতে এটা চাইটা খায়। আজকে তো একটু এক্সট্রা মজা হওয়ার কথা, কারণ আজকে ঝাল বেশি দিছি, ঝাল বেশি দিছি, আবার অনেকদিন পর খাইছো। আপনি হচ্ছে কি বলতেছে নুডলস খাবে, আর ও বলতেছে নুডলস খাবে, অনেকদিন যাবৎ হচ্ছে গিয়া খাইতে পারে না, কারণ থাকি আসিলাম তো পাপ নাই, সেখানে তো বলতে পারে না যে রাত্রে বেলা নুডলস ঠান্ডা করে দাও। কি করবো কলা বিস্কিট দিয়ে, জীবনও কলার বিস্কুট জীবনও খাইনি, ওর কারণে খাওয়া লাগছে। যাই হোক চলেন আমরা নুডলস টা রান্না করি, তারপরে বাকি কথা বলি। রান্নাঘরের অবস্থা আসলে তেমন একটা ভালো না, সবসময় যেরকম থাকে সেরকমটা না। আমি হচ্ছে যে পেঁয়াজ বার করতেছি নুডলসের জন্য, পেঁয়াজ আমার হচ্ছে এগুলো কাটতে একটু টাইম বেশি লাগে, ধুইতে হবে এগুলো আগে একটু ধুয়ে নিই। মুরগি কথা না লিখু কুকু কথা না, জাস্টিন বেবারের গান, কার গান, জাস্টিন বেবার বাকিটা আল্লাহ বতায়। মরিচের পেঁয়াজ গাড়ি নেই মেরি শহর সবসে আচ্ছা সবসে প্যারা সবসে আচ্ছা খানা বনাতি হ্যায় হমে পতা হ্যায় না জো হমনে সিখায়া থা আব হমসে আচ্ছা বনাতি হ্যায়। নিজের কাজ নিজে করা ভালো, যেরকম সে মানে যেই খাবার বানায় সে কিন্তু নিজে সব কিছু কাইটা কুইটা তারপর কিন্তু বানায়, ওটার মধ্যে অনেক বেশি মেহনত থাকে, মেহনত মানে পরিশ্রম থাকে, ওটা খাইতেও মজা লাগে। তো তার পিএস কাইটা আমি এই জন্য দেই নাই, চাল চাল একটা নুডলস বানাইতেছি আর ও এসে গিয়ে এটা বুয়া বুয়া খাইবো, এর লাগে কত কমপ্লিমেন্ট দিতেছে বুঝছেন। স্বাভাবিক তুমি যখন আমার হাতে একটা খাবার খাও, খাওয়ার পরে হতরবার ধন্যবাদ দাও, হতরবার খাও, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, পেট ভরে খাইলাম, কি জন্য বলো এক্সট্রা ওর একটু মিলাইও বলো, যাতে আমি খুশি হয়ে যাই যে রাত রান্না করছি, সে যাতে খুশি হয়ে যায়। স্বাভাবিক যে কোনো মানুষ আর খাবার খাইয়া অবশ্যই সবাইকে ধন্যবাদ দিতে হয়, যে রান্না করছে তাই ধন্যবাদ দিতে হয়, কারণ পরিশ্রম লাগে রান্না করতে বুঝছো। আর যদি উৎসাহ দেওয়া হয় তাহলে খাবারটা এক্সট্রা একটা মজাদার চলে আসে খাবারের মাঝে। এখানে কয়টা মরিচ নিছো তুমি? আমি একটু বেশি ঝাল পছন্দ করি এর জন্য 7টা মরিচ নিছো, 2টা পেঁয়াজ নিছো না, যা জীবনে করে নাই, কাঁচা মরিচ তো কাটতে জানতো না আর পেঁয়াজও কাটতে জানতো না, প্রথম প্রথম কি যে পেঁয়াজ কাটতো, আর এখন দেখেন কত সুন্দর পেঁয়াজ কাটছে, চেষ্টা করলে মানুষ সব পারে। সাংসারিক ছেলে হয়ে গেছে, বাদামা ছেলে ছিল, বাদামা ছেলে ছিল আগে,
এবং সাংসারিক স্বামী হয়ে গিয়েছে, হাজবেন্ড হয়ে গিয়েছে। এটা বাদামে বলে একটা জিনিস তৈরি করা, নিজে খাওয়া বা জীবন সঙ্গীদের খাওয়ানো বা ফ্যামিলির মানুষ মেম্বারদের খাওয়ানো, এটা কি ভাদের মা বলে? আরে এটা আমি এটা কইছি। কারা কি বলছো তুমি? ওই যে মানুষ আমার হয় না, আমার লাইফটা লাইফটা মানে জীবনে যদি সবাই কাজ করে, কাজ তো অবশ্যই করবা, কাজ তুমি যে করবা না সেটা তো আমি বলি না, কাজ অবশ্যই করবা, কিন্তু সেটার জন্য তোমার প্রস্তুতি নিতে হবে আর নিচ্ছ প্রস্তুতি, আর না নিলে সেটার ব্যবস্থাও আমি করব। টেনশনের কি আছে, যেখানে মেমা যেখানে সব কিছু হবে, কিন্তু প্রত্যেকটা জিনিস একটু সময় লাগে, সময় দিতে হয়, আমি তাকে সময় দিচ্ছি, দেখি সে রং তামসা কয়দিন করে, রং তামসা করে সে কবে কাজে ফিরে আসে। আর আসলে আমাদের নানান ধরনের নানান কাজ থাকে, তো এদিক ওদিকে কাজের কারণে প্রপারলি তারা দিয়ে যে আসলে কোন কাজটাই আমি পার্মানেন্ট করাবো ওই জিনিসটা এখনো পর্যন্ত ই করতে পারিনি। তারপর আমার মাথায় কয়েকটা কাজ আছে, ওই কাজের মধ্যে তারা আমি যখনই আমাদের এই সাইডের এই জিনিসপত্রগুলা এদিক ওদিকে কাজকর্মগুলা ই হয়ে যাবে, ফ্রি হয়ে যাবো আমরা দুজনেই, তখনই আমরা কাজের মধ্যে ফিরবো। এখন একটু এদিক ওদিকে ঝামেলায় আছি, এগুলো শেষ হোক, সবাই দোয়া করবেন যাতে ঝামেলাগুলো একটু তাড়াতাড়ি শেষ হয়, শেষ হওয়ার পরে আমাদের নিজেদের কাজে আমরা চলে আসব। পরিশ্রম করলে টাকা পয়সার অভাব হয় না, পরিশ্রম করবা ভালো মন্দ খাবা, পরিশ্রম করবা না ভালো মন্দ খেতে পারবা না। আর এখন যেই যেই পরিমাণ সবজির দাম বাড়ছে, এই যে কাঁচামরিচগুলো তুমি জানো কত টাকা খাইতেছ তুমি? এক একটা কাঁচামরিচের 10 টাকা করে আপনার দাম পড়ছে। হ্যাঁ 10 টাকা পড়ছে না, তুমি 70 টাকা খাই লেতেছো এক বছরতে, তুমি চিন্তা করছো? মেয়ে মানুষ মুখ চালায় বেশি, হাত চালায় বেশি, সবকিছু চলে বেশি, আর ছেলে মানুষ যেটা করে একুরেটটা করে, ধীরুজ ধিমি যেটাই হোক শিকার তো করতেছে একুরেটটা করে। একুরেটটা মানে কি? আমরা কি 2 নম্বরই করি? সমস্যা কি? তাহলে পরের বার থেকে খাওয়ান বানালে যে ইদি মনা শুকনো মরিচ দিম না, নাহলে লবণ দিব না? দিবা, একুরেট ভাবে দিবা, সুন্দর মতো দিবা। আচ্ছা কবে জিনিস বেশি পাইছো? বেশি না, আমি বেশি কথা বলতেছি না, এই যে কত সুন্দর ছেলে মানুষের সাথে ঝগড়া করলে মানে 1 মিনিটের 1 সেকেন্ডের মধ্যে মনে করেন আপনার ছেলে দিতে পারবেন সাপের মতন এক কথা দিয়ে। মায়া মানুষ কিছু করে, আমি ইচ্ছা করে সেকেন্ডে সেকেন্ডে কথা কথা ঝগড়া করতে পারি, এত সুন্দর করে ঝগড়া করে লাভ কি? দুনিয়া পেঁয়াজ কাটছি, এটা তুমি এত সুন্দর করে কাটতে পারবা না? আমরা তো মনে করো পারবা না, আমরা দেখছেন মানে এতদিন ধরে খাবার খাইতেছে, পেঁয়াজ সুন্দর হয় না কাটা, কাঁচা মরিচ সুন্দর হয় না, এই এই কথা কইতেছে। হ্যাঁ কারণ আমি এখন কাটা শিখে গেছি, আমি তোমার থেকে ভালো কাটি এজন্য। এই মানে এটা তো করবা কে, ওই যেটা আমি ধুইয়া দেই ওটা ওটা বন্ধ করো, ওটা আমি ভালো করো, এটা এটা হ্যাঁ আমি ধুইয়া দিচ্ছি, এটা তো যে ই আটকে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি, চলে দাও। এই নারী লাগে কোন কাজে দেখেন, পারে না ওটা পরিষ্কার করে করতে পারবো না, আরেকটা পরিষ্কারটা নামাই নিছে যে এটা তো করব। আচ্ছা এই এই যে সে পুরুষ মানুষের কাজ, যার তারপর কইরা খাওয়াতে সেই ধন্যবাদ। বন্দী হইয়া মন পাখি হাইরে কান্দে রইয়া রইয়া, কাছের মানুষ দূরে থুইয়া, একটু গরম হোক, দূরে থুয়া মরিয়ামি ধর সরায়া রে,
তুমি কাশি ছুটে গেছে গো হাতে দড়ি পায়ে পড়ি দেখো আমার মাইয়ার গড়ি কই সুন্দর দড়ি পাইয়া আমরা দুজন হইয়া গেছি দন্য মেয়ে সবসময় এই ঘড়ি বানাই ধন্যবাদ আম্মু হ্যাঁ লাগছে 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 হয়েছে এই দেখো আর দেয়া হয়েছে সারো 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 হয়ে গেছে এই দেখো দুজন হাত দাও হাত হাত মিলো হাত মিলো দেখো তা আপনাদের বানানো ঘড়ি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ আ ছুটে গেছে যাও এটা মেরামত করে নিয়ে আসো যাও সে হলো সবসময় তেলটা অনেক পরিমাণ কম দেয় মানে অল্প একটু তেল দেয় তেল দেওয়া হলো পেঁয়াজ আর কাঁচা মরিচটা ভাজে ভাজার পরে যখন পানিটা দেয় কাশতে কাশতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় বাট এটা অনেক ভালো সামান্য পরিমাণ তেল দিয়ে এই নুডলসটা হলো তৈরি করা হয় মশলাটা একটু বেশি দেয় না মশলা হলো 4 প্যাকেট দেয় এই 2 প্যাকেট আর এক্সট্রা 2 প্যাকেট দেয় না না এক্সট্রা 1 প্যাকেট এক্সট্রা 1 প্যাকেট যে এখন দেখতে পাচ্ছেন এই যে নুডলসগুলো হলো দিয়ে দিয়েছে এখন মশলা দিবে দিয়ে হলো পানিটা একটু স্যুপ স্যুপ লাগবে না স্যুপ নুডলসের মতো এখন এই যে মশলাটা দিয়ে দিবে আমি তো মদুলা ভাইয়ের হাতে নুডলস রান্না দেখলাম আজকে ভিডিও দেখলাম ভাইয়া কি করানো পেঁয়াজ তেল কাঁচামরিচ দিয়া টমেটো সস দিয়া এই করে ভাজে ভাজার পরে পানি দেয় পানি দিলে নুডলস নুডলস আগে সিদ্ধ করে নেয় ওটার মধ্যে মশলা দেয় শুকনাটা এক একজন এক এক ভাবে রান্না করে বাট দেখে মনে হলো যে মজাই হয়েছে তুম কিতনি অচ্ছি হো তুম কিতনা প্যারা হো খানা বানায়া আপনি বিবি কে লিয়ে বাবা পুরা ঘরের ডিটেলস কি কুয়া দিব নাকি বেশি হয়েছে এই যে ঘর ঘর থেকে 200 টাকা 282 টাকা বেশি হয়েছিল তাই নাকি ২০০ টাকা বেশি হয়েছে এইটা হলো আমাদের দুইজনের দুইটা চামচ ওই যে আবদে আবদেরটার মধ্যে থেকে কাঁচামরিচটা এটা বের করে দিই সবসময় হয়েছিল ও ঝাল খাইতে পারে কিন্তু কাঁচামরিচ দেখলে না খায় না ইয়ে রাহা নুডলস লো আও যারা পাস আও মজে সে তুমি খাও
আদে হচ্ছে কি মাটি পায়া আর এই হচ্ছে গাবদি একটা ওটা একটু ঠান্ডা হবে তারপর হচ্ছে গো খাবে ওটা এখন এখানে কোনো কাঁচা মরিচ নাই লবণটা কম হইছে গো লবণ লবণ কম হইছে ঠিক আছে কি দিয়ে না আমি এক্সট্রা কোনো লবণ দেই না এটা সেটা আগে তো একটু একটু দিতাম ওই একটু কম হইছে দেখেন খাইয়া একদম কিভাবে সাবার করছে পারতে এটা চাইটা খায় বেশি মজা হয়েছে না অল্প অলস সব সময় যেরকম হয় এক্সট্রা কোনো মজা হয় না আজকে সব সময় মজা হয় এক্সট্রা এক্সট্রা বিষয় না মানে সব সময় এক্সট্রাই মজা হয় না আজকে তো একটু এক্সট্রা মজা হওয়ার কথা কারণ আজকে ঝাল বেশি দিছি ঝাল বেশি দিছি আবার অনেক দিন পর খাইছো রাত 3টা 4টা মজা খাইছে